নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা হলো সেই মিনি সুইং মেশিন যার দাম লোকাল মার্কেটে বা অনলাইনে 650 থেকে 700 টাকার ভেতর। তো বন্ধুরা, এই মিনি সুইং মেশিনটা কেমন হবে আমি তোমাদের বলবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওটা তোমরা নিজে, এটা কিন্তু যে স্টেপলার সুইং মেশিন সেইটার মতোই। তো বন্ধুরা দেখো, বক্সে দেখতে পাচ্ছ কী কী আছে। একটা অ্যাডাপ্টার আছে বা চার্জার এবং ববিন আছে, এবং একটা সুতো গোটাবার জন্য স্টিক আছে। এবং এটা কি পোর্টেবল হ্যান্ডি মিনি স্টেপলার সুইং মেশিন বলে। এটা সিস্টেমটা আলাদা সেলাই, সেটা ডবল সুতো গিয়ে সেলাই হয়। এটা সিঙ্গেল স্টিচ সুতো, এবং এটা সিস্টেমগুলো ভালো, কিন্তু একটা প্রবলেম, এটা সবথেকে বড় প্রবলেম, এটা সেলাই করার পর সেলাইটা কিন্তু লক করতে হয়। ভুলেও যদি কোনো কারণে কেউ লক না করে, তখন কিন্তু এই সেলাইটা করাটাই বৃথা। অর্থাৎ সেলাই করার পর অটোমেটিক টানলে সুতোটা খুলে চলে যাবে। অর্থাৎ সেলাই করার পর সেলাইটা যদি লক করে দেওয়া হয়, আর কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, এই যে মিনি সুইং মেশিনটা, এটা হ্যান্ডি সুইং মেশিন, এর সঙ্গে ছিল দুটো ববিন এবং একটা রিল গোটাবার জন্য একটা সুতো। তো বন্ধুরা দেখো, এটা চারটে পেন্সিল ব্যাটারি, মানে 1.5 ভোল্টের চারটে ব্যাটারি, অর্থাৎ 6 ভোল্টের ব্যাটারি দিয়েও এটা চলে। তাছাড়াও এটা যে অ্যাডাপ্টার বা চার্জার আছে, সেটা দিয়েও এটা খুব ভালোভাবেই ব্যবহার করা যায়। এর কি খারাপ দিক আছে আমি তোমাদের কাছে আগেই বললাম, যে যদি সুতোটা সেলাই করার পর লক না করে দাও, তখন কিন্তু সুতোটা খুলে যাবে। এটা কিন্তু যে মিনি সুইং মেশিন হয়, মানে যেটা প্রায় 1200-1300 টাকা দাম, সেই সুইং মেশিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো, এই সুইং মেশিন নিয়েও আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে ভিডিও আছে। এবং এটা ছাড়াও যে স্টেপলার সুইং মেশিন হয়, মানে সেটা কম দাম, 250-300 ভিতরে হাতে করে স্টেপল করে করে সেলাই করতে হয়, এই নিয়েও ভিডিও আছে। তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, তোমরা যদি প্রয়োজন হয় তোমরা কিনতে পারো। আমি কিন্তু কাউকে কিনতেও বলছি না, আর কাউকে কিনতে বারণও করছি না। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা দেখতে পারো। বন্ধুরা, অনেকে কী হয়, কিনে ঠকে যায়। তো আমি বলবো, যদি খুব সেলাইয়ের প্রয়োজন না থাকে, এরকম সেলাই মেশিন কেনার কোনো প্রয়োজন নেই। কারণ এই সেলাই মেশিন দিয়ে দোকানে বা কোনো ব্যবসার ক্ষেত্রে কাজে ব্যবহার করার জন্য এই সেলাই মেশিনটা মোটেও নয়। ছোটোখাটো ঘরে ব্যবহার করার জন্য ঠিক আছে, একটু আধটু সেলাইয়ের জন্য, যেমন শাড়ির পার মোড়ার ক্ষেত্রে বা ছোটোখাটো কিছু কামিজ সেলাইয়ের জন্য ঠিক আছে। তোমরা কিনতে পারো, তবে ভেবে চিনতে কিনবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং এই বিষয়ে যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।